ভিউয়ার্স আমরা এখন পান খাবো, পান খাওয়ার জন্য এসেছি। সব জায়গা পাওয়া যায় না ডিফান্ডি, আমরা পান খাওয়ার জন্য এখানে এসেছি। এখানে ওনার কাছে মহেশ খালের পান আছে, এই যে পানগুলা। একটা সুরমা মাছ নিলাম, 4 কেজি 400 গ্রাম নাকি, 4 কেজি 400 গ্রাম একটা মাছ নিলাম। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, ওনার কাছে অনেক ভালো শুটকি পাওয়া যায়। ভাইয়ের নামটা কি জানো? আব্দুল মালিক। আব্দুল মালিক ভাই, আব্দুল মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কক্সবাজার আসলে অবশ্যই। তো ভিউয়ার্স, এখানে এখন আমরা এখানে বঙ্গবন্ধুর বালু ভাস্কর্য দেখার জন্য এসেছি। আমরা এখন আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধুর বালু ভাস্কর্যটি। তো এই যে আমরা ভাস্কর্যের পাশে চলে এসেছি, আমরা একটু সামনের দিকে যাব। এখানে অনেক বালু, বালি মাটি সব অনেক বালি আছে। বঙ্গবন্ধুর বালু ভাস্কর্য, হ্যাঁ চলে এসেছি আমরা একেবারে সামনে। ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি কক্সবাজার বড় বাজারে শুটকি কেনার জন্য। তো কালকে একটি শুটকি আমি কিনেছি, আজকে আবার শুটকি কেনা হবে। তো আমরা এখানে কক্সবাজারের বড় বাজারে এসেছি বড় শুটকি কেনার জন্য। এই যে এটা হলো শুটকি দোকান, শুটকির অভাব নেই। এখানে দোকানের নাম হচ্ছে সুন্দরবন শুটকি বিধান, আমরা দেখতে পাচ্ছি। আমাদের লিটন ভাই আমাদের সাথে আছেন, শুটকি কেনার জন্য আসছেন, মেয়ে শুটকি দেখতেছেন। এটা 5 কেজি হবো। তো বন্ধুরা, গতকালকে আমরা শুটকি কিনেছিলাম, শুটকির বাজার আইছেন ফেডবোরা শুটকির গন্তকাল। হ্যাঁ, এখন শুটকির বাজারে আসছি, কক্সবাজার বড় বাজারে। এখানে শুটকির সমারোহ, শুটকির কোনো শেষ নেই দোকানে, অনেক বড় বাজারে এসেছি শুটকি কেনার জন্য। আজকে শুটকি কিনবে আমাদের লিটন ভাই। আমাদের লিটন ভাই কিন্তু শুটকি নিচ্ছে অনেকগুলা। হ্যাঁ, সুন্দরবন
শুটকি হাউস সুন্দরবন শুটকি হাউস বিখ্যাত শুটকি ব্যবসায়ী লিটন ভাই কুমিল্লা থেকে এখন কক্সবাজার শুটকি ব্যবসা করছে ঠিক আছে ধন্যবাদ শুটকি নেওয়া শেষ নাকি ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে ভাই ভিউয়ার্স আমরা এখন মাছ বাজারে যাচ্ছি শুটকি কিনা শেষ আমরা মাছ দেখবো এখানে মাছ বাজার চলে আসছি আমাদের শুটকি কিনা শেষ আমরা এখন বড় বাজার থেকে বেরিয়ে যাব শুটকি কয়টা কিনছেন ভাই বলেন বলা যাবে না ওপেন সিক্রেট কেন 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 বলতে হবে আমরা তো দেখছি ভিডিওতে সবাই দেখছে না আগে আমরা যে দোকানটি রিভিউ করেছিলাম আমরা সাবান কিনেছি কিছু প্রসাধনী সামগ্রী কিনেছি তো আপনাদেরকে দেখিয়েছি যে এখানে যে কসমেটিক্স আইটেমগুলো বা এখানে যতগুলো আইটেম আছে সবগুলো কিন্তু রোহিঙ্গাদের ক্যাম্প থেকে এসেছে চিন্তা করে দেখুন তারা কি পরিমাণ এখানে বাংলাদেশে রাজের হালে আছে হ্যাঁ তারা কি পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছে এরপরেও আমি বলতে চাই শুধু একটা কথা যে বাংলাদেশে এমনও মানুষ আছে রাস্তায় পড়ে আছে খেতে পারতেছে না আর ওরা উড়ে এসে জুড়ে বসে যেভাবে রাজার হালে বসবাস করতেছে বাংলাদেশের মাটিতে তারা এমনভাবে বসবাস করতেছে তারা তাদের এই যে প্রসাধন সামগ্রীগুলো এবং যাবতীয় যে আসবাবপত্রগুলো তাদের দৈনন্দিন যে জিনিসগুলো লাগে এগুলো তারা এখন পাইকারি বাজারে সেল করে দিচ্ছে যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কান্ট্রি থেকে তাদের যে সাহায্য অনুদান আসতেছে ওগুলো সেল করতেছে চিন্তা করে দেখুন তারা কিভাবে রাজার হালে বসবাস করতেছে আমাদের বাংলাদেশে এখানে কক্সবাজারের বড় বাজারে এরকম দোকান শুধু একটা নয় আরও অনেকগুলো দোকান রয়েছে প্রত্যেকটা দোকানের যে আসবাবপত্রগুলো যে যাবতীয় মালামালগুলো এগুলো কিন্তু বেশিরভাগই ওই ক্যাম্প থেকে আসে ক্যাম্পের মালামাল পাওয়া যায় এখানে কক্সবাজারের বড় বাজারে তো আমি আসলে লাইভে আপনাদেরকে বিষয়টি বা ওই সময় সরাসরি যখন আমি ভিডিও করেছি তখন আমি দেখিয়েছি একটি সাবানের মধ্যে লেখা আছে নট ফর সেল এটি সেল করার জন্য নয় এটি রোহিঙ্গাদের অনুদানের রোহিঙ্গাদের জন্য তো ওরা ক্যাম্প থেকে কিন্তু এগুলো আবার বিভিন্ন বাজারে এইভাবে সেল করে থাকে সেখান থেকে এগুলো কম দামে কিনে নেওয়া হয় অনেকে কিনে নেয় ভিউয়ার্স আমরা কক্সবাজারের আজকের তৃতীয় দিন আমাদের সাথে আছেন এখন সোহেল ভাই হাই সোহেল ভাই হ্যাঁ আমরা এখন কক্সবাজারের সমুদ্র সৈকতের পাড়ে চলে এসেছি আমাদের সাদ্দাম ভাই আছেন ওনার একটু তাড়া বেশি এ কারণে উনি সামনে আছেন তো আজকে আমরা রাতে ব্যাক করবো আবার আমাদের কুমিল্লা শহরে তো তার আগে আপনাদেরকে সাথে নিয়ে বলতে আমাদের সোহেল ভাইকে সাথে নিয়ে মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আজকে লাস্ট ভিডিও তো রাতে 11টার দিকে আমরা কুমিল্লাতে ব্যাক করব এখন আমরা সমুদ্র পাড়ে চলে এসেছি